হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2019 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি সাজাম নিয়ে। এই মুভিটি ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের পুরো সিরিজের 7 নাম্বার গল্প। এর আগে আমি ডিসি ইউনিভার্সের প্রথম 6টি স্টোরি অলরেডি এক্সপ্লেইন করে রেখেছি, তাই এই ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন তারা যদি আগের পর্বগুলি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক কিংবা উপরের আই বাটনে ক্লিক করে প্রথম 6টি স্টোরি আগে দেখে নেবেন, তাহলেই এই ইউনিভার্সের পরবর্তী মুভিগুলি বুঝতে পারাটা আপনাদের কাছে সুবিধার হবে। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল গল্পের দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বংউড। মুভির শুরুতেই আমরা 1974 সালের একটি ঘটনা দেখতে পাই। থাডিও শিভানা নামক একটি যুবক তার দাদা এবং তার বাবার সাথে একটি গাড়ি করে বাড়ি ফিরছে, কিন্তু এই গাড়িতেই একটি ম্যাজিক বল নিয়ে খেলার টাইমে হঠাৎ করেই সে রহস্যময়ভাবে রক অফ ইটার্নিটি নামক একটি জায়গাতে উপস্থিত হয়। এবার বাচ্চা ছেলে হওয়ার কারণে এই রকম একটি জায়গায় উপস্থিত হয়ে সে তো খুবই ভয় পেতে শুরু করে, কিন্তু ক্ষণিকের মধ্যেই সে সেখানে একটি বয়স্ক জাদুকরের দেখা পায় যে তাকে সেখানেই থাকা 7টি রহস্যময় মূর্তির সাথে পরিচয় করিয়ে দেয় আর জানায় এই মূর্তিগুলিতে 7টি মারাত্মক পাপের আত্মা, যেমন অহংকার, লোভ, লালসা, ঈর্ষা, পেটুকতা, ক্রোধ এবং অলসতা বন্দী আছে। আর সে হলো কাউন্সিল অফ উইজার্ডের একমাত্র বংশধর, যে তার সারা জীবন কাটিয়ে দিয়েছে এই 7টি আত্মাকে এখানে বন্দী করে রাখার জন্য, যাতে তারা পৃথিবীর উপর আবারও হামলা করতে না পারে। কিন্তু বর্তমানে তার বয়স হওয়ার কারণে সে নতুন একজনকে খুঁজছে যে তার বদলে এই কাজ করবে, কিন্তু সে এই দায়িত্ব যার তার হাতে তুলে দিতে পারে না। এই কাজ একমাত্র একজন প্রকৃত হৃদয়বান মানুষের পক্ষে সম্ভব, তাই এই জাদুকর বহুদিন ধরেই চেষ্টা করছে এমন কাউকে খোঁজার যে হবে প্রকৃত হৃদয়বান, আর ঠিক এই কারণেই সে এই বাচ্চা ছেলেটিকে এখানে এনেছে। কিন্তু শিভানা সেখানেই থাকা ওই পাপী আত্মাগুলির দ্বারা প্রলুব্ধ হয়ে তাদেরকেই মুক্ত করার জন্য সেখানে থাকা একটি বল টাচ করতে যায়, যেটা দেখেই ওই জাদুকর তাকে এই কাজের জন্য অযোগ্য বলে ঘোষণা করে সঙ্গে সঙ্গেই তাকে রহস্যময়ভাবে আবারও তাদের গাড়িতে ফিরিয়ে দেয়। কিন্তু গাড়িতে ফিরে এসে চিৎকার করতে শুরু করে এই কারণে যে তাকে কেউ অযোগ্য বলেছে, যেটা দেখে তার দাদা ও বাবা তাকে থামাতে গেলে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তার বাবা এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে পঙ্গু হয়ে যায়, আর তার দাদা এই কাজের জন্য তাকেই দায়ী করে। যদিও লাস্ট পর্যন্ত শিভানা দেখতে পায় যে ম্যাজিক বল নিয়ে সে গাড়িতে খেলছিল তাতে লেখা উঠেছে ফাইন্ডাস, মানে আমাদেরকে খোঁজো। আসলে ওই 7টি পাপী আত্মাই তাকে এই মেসেজ পাঠিয়েছে যাতে শিভানা তাদেরকে খুঁজে বের করে। এবার এখান থেকে সিন শিফট হয় বর্তমান টাইমে, যেখানে আমরা জানতে পারি শিভানার মতো এই রকম একই ঘটনা বহু মানুষের সাথে ঘটেছে, মানে তারা হঠাৎ করেই একটি রহস্যময় জায়গায় পৌঁছেছে যেখানে কিছু বয়স্ক লোক তাদেরকে কিছু দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছে, কিন্তু তারা কেউই তার পরীক্ষায় পাশ করতে পারেনি, যে কারণেই তারা রহস্যময়ভাবে আবারও নিজের জায়গায় ফিরে এসেছে। মানে সেই বয়স্ক জাদুকর তার কাজ অন্য কারোর হাতে হস্তান্তর করার জন্য এতদিন ধরে বহু জনের উপর পরীক্ষা নিয়েছে, কিন্তু তারা কেউই প্রকৃত হৃদয়বান মানুষ না হয় জাদুকর তাদের হাতে ওই কাজ হস্তান্তর করেনি। আর মিস্টার শিভানা এত বছর পরেও চেষ্টা করে যাচ্ছে ওই জায়গা কোথায় আছে সেটা উদ্ধার করার, যে কারণে সে এই সমস্ত মানুষদের নিয়ে রিসার্চ করছে যারা ওই রকম হঠাৎ করেই রক অফ ইটার্নিটিতে পৌঁছে গিয়েছিল। আর অবশেষে শিভানা একটি মহিলার সঙ্গে ভিডিও চ্যাটের মাধ্যমে তার ওই জায়গায় যাবার অভিজ্ঞতা শোনার টাইমে তার থেকেই সে এমন কিছু সূত্র পায় যে এতদিন পর ফাইনালি সে আবারও পৌঁছে যায় রক অফ ইটার্নিটিতে। আর তারপর ওই জাদুকরের সঙ্গেই দেখা করে তাকে জানায়, চিনতে পারছো আমায়? তুমি একদিন আমায় অযোগ্য বলে ঘোষণা করেছিলে, কিন্তু আমি আবারও এখানে ফিরে এসেছি নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য। এই বলেই সে ওই পাওয়ার বলটি নিজের হাতে নিয়ে নেয় যেটা সে ছোটবেলায় টাচ করতে পারেনি, আর এই বলটি হাতে নেওয়ার ফলেই সেখানে বন্দী ওই 7টি পাপী আত্মাও তাদের বন্দী অবস্থা থেকে মুক্ত হয়ে যায়। আর তারপর তারা সকলে মিলে একত্রিত হয়ে শিভানার একটি চোখের মধ্যে আশ্রয় নেয়, মানে এখন থেকে তারা শিভানাকে ব্যবহার করে তাদের ইচ্ছা মতো কাজ করতে পারবে। এখান থেকে সিন শিফট হয় আর আমরা পরিচিত হই এই মুভির মেন চরিত্র বিলি ব্যাটসনের সঙ্গে, যে বর্তমানে একটি অনাথাশ্রমে থাকে, কিন্তু সে বরাবরই ওই অনাথাশ্রম থেকে পালিয়ে তার জন্মদাত্রী মাকে খোঁজার চেষ্টা করে। আসলে বেশ কয়েক বছর আগে বিলি যখন খুবই ছোট তখনই দুর্ভাগ্যক্রমে একটি কার্নিভালে সে তার মায়ের থেকে হারিয়ে যায়, তাই সে বর্তমানে বহুভাবে চেষ্টা করে তার মাকে খুঁজে বের করতে, কিন্তু প্রত্যেকবারই সে ব্যর্থ হয়। এইভাবেই একদিন কিছু পুলিশ অফিসারকে সে একটি দোকানে লক করে তাদের কম্পিউটার ব্যবহার করে তার মাকে খুঁজে বের করার চেষ্টা করলে তাকে তারা গ্রেপ্তার করে। যদিও পরবর্তীতে ভিক্টর এবং রোজা নামক দুটি সমাজসেবী বিলিকে তাদের পরিচালিত একটি হোমে নিয়ে যায় যেখানে বিলির মতো আরও 5 অনাথ সন্তান রয়েছে, যেমন মেরি, পেড্রা, ইউজিন, ডার্লা এবং সুপার হিরো উৎসাহী ফ্রেডি। কিন্তু বিলি এখানে এসে একদমই খুশি না, কারণ সে যে কোনো উপায়ে তার মায়ের কাছেই ফিরতে চায়। যাই হোক, এখানে এত জনের মধ্যে বিলির একমাত্র কথা হয় ফ্রেডির সাথে। আগেই বলেছি ফ্রেডি সুপার হিরোদের নিয়ে খুবই উৎসাহী, তাই সে বিলির সাথে কথা বলতে বলতেই তাকে একটি বন্দুকের গুলি দেখায় যেটা সুপারম্যানের গায়ে লেগে চ্যাপ্টা হয়ে গিয়েছে।
এমনকি ফ্রেডি বিলিকে এটাও জানায় এই বন্দুকের গুলি কমপক্ষে 50-60 হাজারেরও বেশি দাম। কিন্তু বিলি এই সমস্ত কিছু শোনার পরেও সে তার সাথে কথা না বাড়িয়ে তার একটি ডায়েরি নিয়ে একা একা দেখতে শুরু করে, যে ডায়েরিতে সে লিখে রাখে কোথায় কোথায় গেলে তার মায়ের সন্ধান পাওয়া যেতে পারে। এনিওয়ে, পরের দিন বিলি বাকিদের সঙ্গে স্কুলে উপস্থিত হলে ফ্রেডি মোটামুটি সারাদিনই তাকে সুপার হিরোদের নিয়ে বিভিন্ন রকম কথা বলতে শুরু করে। কিন্তু বিলি যখন তার এই রকম কথায় বিরক্ত হয়ে তার থেকে দূরে সরে যেতে চায়, তখনই ফ্রেডি তার থেকে জানতে চায়, তুমি এখান থেকে পালাবে তাই না, যে কারণে তুমি আমার কাছে থাকা সুপারম্যানের ওই বুলেট চুরি করে নিয়েছো। কিন্তু বিলি জানায় তোমার কোথাও ভুল হচ্ছে, আমি ওটা চুরি করিনি। এবার পরবর্তীতে দেখা যায় স্কুল থেকে বাড়ি ফেরার টাইমে দুটি ছেলের সঙ্গে ফ্রেডি ঝামেলায় জড়িয়ে পড়লে তারা ফ্রেডিকে অনাথ বলে হাসাহাসি করতে থাকে, যেটা দেখে বিলি রেগে গিয়ে ফ্রেডির হাঁটা লাঠি দিয়ে তাকে মেরে সেখান থেকে দৌড়াতে শুরু করে। যদিও ওই দুটি ছেলেও তার পিছু নেয়, কিন্তু বিলি এক দৌড়ে একটি মেট্রোর মধ্যে প্রবেশ করে। এবার ট্রেনে থাকাকালীনই হঠাৎ করেই তার চারিদিক চেঞ্জ হতে হতে বিলিও পৌঁছে যায় সেই রক অফ ইটার্নিটিতে, মানে ওই জাদুকর এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে তার কাজ অন্যের হাতে সমর্পণ করার জন্য। এখানে ওই জাদুকর বিলির সামনে একইভাবে উপস্থিত হয়ে তার নাম ধরে তাকে জানায় এটাই হলো সেই জায়গা যেখান থেকেই সমস্ত রকম জাদু শক্তি জন্ম হয়েছিল। কিন্তু বহুদিন আগে আমরা 7 জাদুকরেরা মিলে একটি চ্যাম্পিয়ন চয়েস করেছিলাম যাতে আমাদের কাজ সহজ হয়ে যায়, কিন্তু ওই চ্যাম্পিয়ন চয়েস করতে আমরা ভুল করেছিলাম, কারণ সে তার নিজস্ব বদলার জন্য তার ক্ষমতার সাহায্যে 7টি মারাত্মক পাপের আত্মাকে পৃথিবীতে মুক্ত করে দিয়েছিল, যারা পুরো পৃথিবী তছনছ করে বহু মানুষকে হত্যা করেছিল। ফলে তারপর থেকেই এই জাদুকর শপথ নিয়েছে এরপর সে যদি কোনো চ্যাম্পিয়নকে চয়েস করে তাহলে একজন প্রকৃত হৃদয়বান মানুষকে সে বেছে নেবে, যে কারণে সে এতদিন বহু মানুষের পরীক্ষা নিয়েছে কিন্তু এতদিনেও সে কোনো প্রকৃত হৃদয়বান মানুষকে খুঁজে পায়নি। এখানে একটু বলে রাখি, এই যে জাদুকর তার অতীতে চয়েস করে একটি চ্যাম্পিয়নের কথা বলল, মানে যে তার বদলা নেওয়ার জন্য 7টি ভয়ঙ্কর পাপের আত্মাকে মুক্ত করে দিয়েছিল, এইটাই হলো ব্ল্যাক অ্যাডাম। বাস এখানে এতটাই জানিয়ে রাখলাম, এর পরবর্তীতে আমরা ব্ল্যাক অ্যাডাম নিয়ে কথা বলবো ব্ল্যাক অ্যাডাম মুভিতেই। যাই হোক, এখানে বিলি জাদুকরের থেকে এই সমস্ত কথা শোনার পরেও জানায় সে তো প্রকৃত হৃদয়বান মানুষ না, আর সব থেকে বড় কথা এখন পৃথিবীতে প্রকৃত হৃদয়বান মানুষের কোনো অস্তিত্বই নেই। কিন্তু জাদুকর তাকে জানায় অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তাই তুমি আমার শেষ আশা। এই বলি সে তার হাতে থাকা একটি জাদু লাঠি তার দিকে এগিয়ে দিয়ে জানায় এটা ধরে তুমি আমার নাম নাও, তাহলেই তুমি আমার সমস্ত শক্তি পেয়ে যাবে। যদিও বিলি এই কাজে একদমই প্রস্তুত ছিল না, কিন্তু তাও সে অনিচ্ছাকৃত ওই লাঠি ধরে জাদুকরের নাম মানে সাজাম বলে ওঠে। ফলে সঙ্গে সঙ্গেই বিলি তার রূপ পরিবর্তন করে একজন প্রাপ্ত বয়স্ক সাজামে রূপান্তরিত হয়, আর জাদুকর তৎক্ষণাৎ তার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। পরবর্তীতে সাজাম ফিলাডেলফিয়ায় মানে তার নিজের শহরে ফিরে আসে, কিন্তু সে তার বাড়িতে মানে যাদের সঙ্গে সে এখন থাকছে সেখানে কিভাবে ফিরবে এই নিয়েই চিন্তিত হয়ে পড়ে, কারণ তাকে তো দেখতে এখন পুরোপুরি বদলে গেছে, তাই তাকে দেখে কেউ বিশ্বাসই করবে না যে সেই আসলে বিলি। তাই অনেক চিন্তা ভাবনার পর লুকিয়ে লুকিয়ে সে ফ্রেডির সাথে দেখা করে, তারপর অনেক কষ্টে তাকে বিশ্বাস করায় সেই আসলে বিলি, কিন্তু হঠাৎই কোনো এক সুপার পাওয়ারের কারণে তার এই পরিবর্তন। এবার যেহেতু ফ্রেডিও সুপার হিরোদের নিয়ে খুবই ইন্টারেস্টেড, তাই তখনই সে দেখতে শুরু করে বিলির মধ্যে বর্তমানে কি কি ক্ষমতা রয়েছে। আর ক্ষণিকের মধ্যেই বিলি এবং ফ্রেডি দুজনেই বুঝতে পারে বিলির মধ্যে বিদ্যুতের পাওয়ার আছে, এমনকি তার মধ্যে সুপার স্পিডেরও ক্ষমতা এসে গেছে। আর এই পাওয়ার চেক করতে করতেই তার একটি মহিলাকে একটি ছিনতাইয়ের হাত থেকে বাঁচায়, এরপর একটি দোকানে প্রবেশ করে সেখানে একটি ডাকাতি থামায়, আর অবশেষে তারা সিদ্ধান্ত নেয় বাড়ি ফেরার। যারপর লুকিয়ে লুকিয়ে বিলি ওই রূপেই তার রুমে প্রবেশ করলে ডার্লা নামক সেই বাচ্চা মেয়েটি তাকে দেখে অবাক হয়ে যায়। এরপর যখন বিলি তাকে সমস্ত ঘটনা বোঝাতে গিয়ে আবারও সাজাম নামটি বলে ওঠে, তখনই সে তার নিজস্ব রূপে ফিরে আসে, মানে এটা এখন তার কাছে পরিষ্কার হয়ে যায় যে সাজাম নামটি বলার মাধ্যমে সে তার রূপ যে কোনো টাইমে চেঞ্জ করতে পারে, মানে ওই নামের মাধ্যমে সে তার সুপার হিরোর রূপ নিতে পারে, আবার ওই নাম বলার মাধ্যমে সে তার নর্মাল রূপে ফিরে আসতে পারে। এবার পরের দিন আমরা দেখতে পাই ডক্টর শিভানা মানে যার মধ্যে বর্তমানে ওই 7টি পাপি আত্মা বিরাজ করছে, সে তাদের ইন্ডাস্ট্রিতে উপস্থিত হয়ে তার বাবা ও ভাইয়ের আয়োজিত একটি কর্পোরেট মিটিংয়ে যোগ দেয়। যদিও প্রথমেই তার বাবা তাকে জানায় এই মিটিং শুধুমাত্র বোর্ড মেম্বারদের জন্য আর সে কোনো বোর্ড মেম্বার না, কিন্তু শিভানা তার বাবার কোনো প্রশ্নের উত্তর না দিয়েই প্রথমেই তার ভাইকে ওই বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়, আর তারপর তার কাছে থাকা প্রত্যেকটি পাপী আত্মাকে সেখানে মুক্ত করে তার বাবা সহ সকলকেই হত্যা করে। আসলে ছোটবেলার ওই ঘটনার পর থেকে তার বাবা ও ভাই দুজনেই তাকে ওই ঘটনার জন্য দায়ী করেছিল, এমনকি তারপর থেকে তাদের ব্যবসা থেকে তাকে দূরেও সরিয়ে রেখেছিল। কিন্তু না, সেই কারণে কিন্তু এই হত্যা না, আসলে তার মধ্যে যে ওই 7টি পাপী আত্মা রয়েছে এই সমস্ত কাজ কিন্তু ওই পাপী আত্মাগুলি তাকে দিয়ে করাচ্ছে। এমনকি এখানেই এই ঘটনার পর শিভানা যখন নিজেকে এই বিশ্বের সব থেকে শক্তিশালী বলে দাবি করে তখনই ওই 7টি আত্মা তাকে জানায় না বর্তমানে তার থেকেও শক্তিশালী কেউ রয়েছে, কারণ জাদুকর তার নতুন চ্যাম্পিয়ন পেয়ে গেছে, তাই ওই চ্যাম্পিয়ন তার শক্তি সম্বন্ধে স্বচ্ছ ধারণা পাওয়ার আগেই তাকে হারাতে হবে।
না হলে শিবানা কোনোদিনই সবথেকে বেশি শক্তিশালী হতে পারবে না। ফলে শিবানাও সঙ্গে সঙ্গে খোঁজ করতে শুরু করে কে ওই জাদুঘরের নতুন চ্যাম্পিয়ন। এদিকে ফ্রেডি এবং বিলি তাদের স্কুল থেকে পালিয়ে কোনো এক নির্জন জায়গায় উপস্থিত হয়ে চেক করতে শুরু করে বিলির মধ্যে আর কি কি ধরনের নতুন পাওয়ার রয়েছে। বিলি কিন্তু তার এই নতুন পাওয়ার নিয়ে খুবই উৎসাহী, যে কারণে সে ইচ্ছাকৃতভাবে একটি মলের মধ্যে তার বৈদ্যুতিক পাওয়ার ব্যবহার করে সকলেরই ফোন চার্জ করে দিতে শুরু করে। আবার টাকা না দিয়ে একটি কোল্ড ড্রিঙ্কসের মেশিন থেকে কোল্ড ড্রিঙ্কস বের করে নেয়, এমনকি একটি এটিএম মেশিন থেকে সে তার ক্ষমতার মাধ্যমে কিছু টাকাও বের করে নেয়। মানে বর্তমানে বিলি তার এই ক্ষমতা একদমই ছেলে মানুষের মতোই ব্যবহার করতে থাকে। আর ফ্রেডি বিলির এই সমস্ত ক্ষমতা ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে থাকে, যে ভিডিওগুলি রাতারাতি ভাইরাল হয়ে যায়। এইভাবেই চলতে চলতে একদিন তাদের স্কুলের সেই ছেলেগুলি ফ্রেডি এবং বিলির সঙ্গে আবারও ঝামেলায় জড়িয়ে পড়লে ফ্রেডি তাদেরকে ভয় দেখানোর জন্য জানায় রেড সাইক্লোন নামক যে সুপার হিরো তাদের শহরে নতুন এসেছে সে তাকে খুব ভালো করে চেনে, তাই তার গায়ে হাত দিলে ওই সুপার হিরো তাদেরকে কখনোই ছেড়ে দেবে না। এবার এই কথা ওই ছেলেগুলি বিশ্বাস না করায় ফ্রেডি তাদেরকে জানিয়ে দেয় পরের দিন লাঞ্চ টাইমে ওই সুপার হিরোকে সে ডেকে পাঠাবে। তখনই তারা বুঝে যাবে ফ্রেডি একদমই মিথ্যা কথা বলছে না। যদিও বিলি তার এই কাজে কিন্তু একদমই খুশি না, কারণ ফ্রেডি তার ক্ষমতা এইভাবে ব্যবহার করুক এটা বিলি একদমই চায় না, যে কারণে তারা দুজন কিছুক্ষণ তর্কও করে। আবার ওই দিন রাতেই বাড়িতে তারা একসাথে খেতে বসার টাইমে ভিক্টর মানে তাদের পালিত বাবা যখন তাদেরকে জিজ্ঞাসা করে শহরে যে নতুন সুপার হিরো এসেছে তাকে নিয়ে তাদের সকলের কি মতামত, তখন সবাই যে যার মতো মতবাদ দিলেও ফ্রেডি ইচ্ছাকৃতভাবে এমন কিছু বলে যেটা শুনে বিলি রেগে গিয়ে খাবার ছেড়ে উঠে যায়। এবার পরের দিন একসাথে স্কুল যাওয়ার টাইমে বিলি সিদ্ধান্ত নেয় সে আর এখন থেকে স্কুলে যাবে না, কারণ সে তার মাকে যে কোনো উপায় খুঁজে বের করবে। যেটা জানার পর ফ্রেডি তাকে জিজ্ঞাসা করে সে তার সুপার হিরো রূপ নিয়ে লাঞ্চ টাইমে আসবে কিনা, কিন্তু বিলি তার এই কথার কোনো উত্তর না দিয়েই সেই স্থান ত্যাগ করে, এমনকি লাঞ্চ টাইমেও তার কোনো দেখা মেলে না, যে কারণে স্কুলের বাকি স্টুডেন্টরা ফ্রেডিকে নিয়ে খুবই হাসি ঠাট্টা করতে থাকে। আর ওই টাইমে বিলি তার সুপার হিরো রূপ নিয়ে নানান রকমের এন্টারটেইনমেন্টমূলক কাজ করতে থাকে, যেমন সাধারণ মানুষদের সঙ্গে সেলফি তোলে, তাদেরকে তার বিভিন্ন রকমের সুপার পাওয়ার দেখায় এইসব। কিন্তু এরই মাঝে ফ্রেডি বিলির খোঁজ করতে করতে তার সম্মুখে উপস্থিত হয়, আর সে যে লাঞ্চ টাইমে তার সাথে দেখা করতে আসেনি এই নিয়ে তাকে বহু কথা শোনাতে শুরু করে। কিন্তু বিলি তার এই সমস্ত কথায় কান না দিয়ে সেখানকার সাধারণ মানুষদের তার ক্ষমতা দেখাতে থাকে, আর দুর্ভাগ্যক্রমে তার এই ক্ষমতার মাধ্যমেই একটি বাসের টায়ার ফেটে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে ব্রিজের উপর থেকে ঝুলতে থাকে। যদিও বিলি তার সুপার পাওয়ারের মাধ্যমে তখনই সেই স্থানে উপস্থিত হয়ে বাসটিকে নিচে পড়ে যাওয়া থেকে আটকায় এবং তার ভিতরে থাকা সমস্ত সাধারণ মানুষদের বাঁচিয়ে নেয়। কিন্তু ঠিক এই টাইমেই তার সম্মুখে উপস্থিত হয় ডক্টর শিভানা, কারণ তাকে যে কোনো উপায়ে এই চ্যাম্পিয়নকে হারাতে হবে। তাই বিলির সম্মুখে উপস্থিত হয়েই সে তাকে জানায় ভালোয় ভালোয় তোমার সুপার পাওয়ার আমার হাতে হস্তান্তর করো। কিন্তু বিলি তাকে নিয়ে হাসি ঠাট্টা করলে সে সঙ্গে সঙ্গে বিলিকে মারতে শুরু করে, ফলে এখানেই শুরু হয় তাদের মধ্যে লড়াই। আর এই লড়াইয়ের মধ্যেই বিলি প্রথমবারের মতো উপলব্ধি করে সে সুপারম্যানের মতো উড়তেও পারে, কিন্তু ভিলেনের সাথে সে লড়াই করতে একদমই অক্ষম, কারণ তার এই ক্ষমতাগুলি কিভাবে ব্যবহার করতে হয় সেটা সে এখনো ঠিক মতো জানেই না, যে কারণে সে ভিড়ের মধ্যে সুপার হিরো রূপ থেকে নর্মাল রূপে রূপান্তরিত হয়ে ভিলেনের চোখ এড়িয়ে ওই স্থান থেকে পালিয়ে যায়। কিন্তু এই লড়াই দেখে ফ্রেডি ওই স্থানে বিলিকে খুঁজতে এলে শিভানা তাকেই বন্দী বানিয়ে নেয়, কারণ কিছুক্ষণ আগেই ফ্রেডি ওই সুপার হিরোর সাথে কথা বলছিল আর সেটা এই মুহূর্তে খবরে দেখাচ্ছে। তাই শিভানা খুব ভালোভাবেই বুঝে যায় এর মাধ্যমে সে বিলির কাছ পর্যন্ত পৌঁছতে পারবে। এদিকে বিলি তার বাড়িতে ফিরে গেলে তার পালিত বাবা মা দুজনেই তাকে নানান রকম কথা শোনায়, কারণ তারা জানতে পেরে গেছে বিলি বর্তমানে স্কুলে না গিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। আবার এই টাইমেই দেখা যায় ওই বাড়িতে থাকা বাকি অনাথ শিশুগুলি নিউজে যখন দেখতে পায় ফ্রেডি সেই সুপার হিরোর সাথে কথা বলছে, তখনই তারা সকলে অবাক হয়ে যায় এটা ভেবে যে ফ্রেডি ওই সুপার হিরোকে কিভাবে চিনল। আর মেরি এই টাইমে মনে করে ওই সুপার হিরো হয়তো বিলি হতে পারে, কারণ আজই ওই সুপার হিরো তাকে একটি গাড়ি অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে, যে টাইমে সে তাকে তার নাম ধরেই ডেকেছে। কিন্তু চেনা কেউ ছাড়া তার নাম কেউ কিভাবে জানতে পারে এটা ভেবেই সে সন্দেহ করে এটা বিলি ছাড়া আর কেউ না। ফলে তাদের মধ্যেই থাকা ডাল্লা মানে সেই বাচ্চা মেয়েটি যে জানতো ওই সুপার হিরো আসলে বিলি, সে তাদের সকলের সামনে স্বীকার করে নেয় বিলি হচ্ছে ওই সুপার হিরো। ফলে তখনই তারা সকলে মিলে দেখা করে বিলির সাথে, কিন্তু কিছুক্ষণ আগেই ওই বকাবকির কারণে বিলির এখন মন খারাপ, যে কারণেই তারা সকলে মিলে তাকে জানায় ইউজিন তার ছোট্ট রিসার্চের মাধ্যমে বের করে ফেলেছে বিলির মা বর্তমানে কোথায় রয়েছে। ফলে বিলি যখন তাদের থেকে জানতে পারে তার মা এখান থেকে দুটো স্টেশন দূরত্বেই রয়েছে, তখনই সে বেরিয়ে পড়ে ওই স্থানের উদ্দেশ্যে। আর তার পালিত বাবা মা যখন দেখতে পায় বিলি তাদের বাড়ি থেকে চলে যাচ্ছে, তখন তারাও তার পিছু নিতে শুরু করে, কারণ তারা ভেবেছে একটু আগেই যে তারা তাকে বকাবকি করেছে এই কারণেই হয়তো বিলি বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। যাই হোক, অবশেষে বিলি ওই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে তার মায়ের সাথে দেখা করে,
কিন্তু দুর্ভাগ্যবশত সে জানতে পারে তার মা এখন অন্য কারোর সাথে সংসার করছে। কারণ বিলির বাবা তাকে ছেড়ে চলে যাওয়ার পর সে এতটুকু একটি সন্তানকে নিয়ে পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছিল। আর বিলি যে ছোটবেলায় কার্নিভালে হারিয়ে গিয়েছিল সেটাও কিন্তু পুরোপুরি ইচ্ছাকৃত ছিল, কারণ বিলি হারিয়ে যাবার পর তার মা তাকে আবারও দেখতে পেয়েছিল। কিন্তু বিলি তখন ছিল পুলিশদের আন্ডারে, তাই তার মা ভেবে নিয়েছিল তার কাছে থাকার থেকে বিলি হয়তো ওদের কাছেই ভালো থাকবে, যে কারণে সে আর বিলিকে ফিরিয়ে নেয়নি। এবার এই সমস্ত ঘটনার কথা শুনে বিলির হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, কারণ যে মাকে সে এতদিন ধরে খুঁজছে সে কিনা ইচ্ছাকৃতভাবেই তাকে ফেলে গিয়েছিল। তাই বর্তমানে তার মন খারাপ হলেও সে আবারও তার নিজের জায়গায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ফ্রেডির সাহায্য নিয়ে ডক্টর শিবানা হাজির হয় তাদের হোমে, যেখানে উপস্থিত হয়েই সে সমস্ত বাচ্চাদের বন্দী বানিয়ে বিলিকে কল করে এখানে আসতে বলে। ফলে বিলিও এই খবর পেয়ে তার সুপার হিরো রূপে রূপান্তরিত হয়ে তখনই উপস্থিত হয় ওই স্থানে, যেখানে বাকিদেরকে বাঁচানোর জন্য নিরুপায় হয়ে বিলি তার নিজস্ব ক্ষমতা হস্তান্তর করার জন্য রাজি হয়ে যায়। ফলে শিবানা বিলিকে নিয়ে সঙ্গে সঙ্গেই হাজির হয় রক অফ ইটার্নিটিতে। কিন্তু বিলি তার ক্ষমতা শিবানার হাতে তুলে দেওয়ার আগেই তার বাকি ভাই বোনেরা মানে মেরি, পেড্রো, ইউজিন, ডার্লা এবং ফ্রেডি সকলেই ওই স্থানে উপস্থিত হয়ে শিবানাকে বিভ্রান্ত করে বিলিকে সঙ্গে নিয়ে ওই স্থান থেকে পালিয়ে যায় আর নিজেদের জগতে ফিরে একটি মেলার মধ্যে আশ্রয় নেয়, যাতে শিবানা তাদেরকে খুব সহজে না খুঁজে পায়। কিন্তু শিবানা এবং তার কাছে থাকা ওই পাপী সত্তাগুলি কর্নিভালেই আক্রমণ করে, আর বিলি এখানে থাকা সাধারণ মানুষদের উপর হামলা হতে দেখে তখনই সে তার সুপারহিরো রূপ নিয়ে আবারও শিবানার সম্মুখে হাজির হয়। ফলে এখানেই শুরু হয় তাদের মধ্যে লড়াই। এরই মধ্যে বিলির ভাই বোনেরাও তাকে এই কাজে সাহায্য করে শিবানাকে উত্তক্ত করতে শুরু করে, যার ফলে শিবানা তার মধ্যে থাকা পাপী সত্তাগুলিকেও কাজে লাগিয়ে দেয় তাদেরকে ধরার জন্য। আর অবশেষে সে আবারও সকলকে বন্দী বানালে বিলি বাধ্য হয়ে তার ক্ষমতা হস্তান্তর করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু এবারেও বিলি চালাকি করে শিবানার হাতে থাকা জাদুকরের ওই লাঠি কেড়ে নেয় আর তারপর তার বাকি ভাই বোনদের আদেশ দেয় ওই লাঠি ধরে তার নাম নিতে। ফলে বিলির কথা মতো বাকিরা যখনই ওই লাঠি ধরে সাজাম নামে চিৎকার করে ওঠে, তখনই সাজাম তার নিজস্ব শক্তি তার পরিবারের কাছেও প্রেরণ করে আর তারা প্রত্যেকেই একটি প্রাপ্ত বয়স্ক সুপার হিরোতে রূপান্তরিত হয়। তারপর সকলে মিলেই শুরু করে ওই পাপী সত্তাগুলির বিরুদ্ধে লড়াই, আর বিলি একাই লড়াই করতে থাকে শিবানার বিরুদ্ধে। লাস্ট পর্যন্ত দেখা যায় বিলি শিবানার সাথে লড়াই করতে করতে একটি ছাদে উপস্থিত হলে চালাকি করে বিলি শিবানার মধ্যে থাকা একটি মাত্র পাপী সত্তাকে রাগিয়ে দিতে শুরু করে। কারণ কিছুক্ষণ আগেই মেরি বিলিকে জানিয়েছিল তার মধ্যে থেকে ওই পাপী সত্তাগুলিকে বাইরে বের করে দিতে পারলেই সে আবারও পুরোপুরি একটি সাধারণ মানুষে রূপান্তরিত হবে। আর বর্তমানে যেহেতু তার মধ্যে থাকা ছটি পাপী আত্মাদের সে লড়াই করার জন্য বাইরে বের করে দিয়েছে, তাই এই মুহূর্তে তার মধ্যে আর একটি মাত্রই আত্মা রয়েছে, যেটা বিলি চালাকিতে রেগে গিয়ে শিবানার শরীর থেকে বাইরে বেরিয়ে আসে। আর ওই সুযোগেই বিলি শিবানাকে ধরে তার চোখে থাকা সেই বল বের করে নেয়, ফলে ওই সাতটি পাপী আত্মা আবারও সেই বলের মধ্যে বন্দী হয়ে যায়। আর তারপর তারা ওই বল নিয়ে রক অফ ইটার্নিটিতে উপস্থিত হয়ে সেই একই জায়গায় বলটি রেখে দেয় এবং সকলে মিলে সিদ্ধান্ত নেয় এখন থেকে এটাই হবে তাদের গোপন আস্তানা। পরবর্তীতে তারা সকলে মিলে নর্মাল রূপে তাদের বাড়িতে ফিরে গেলে অবশেষে বিলি এটাই তার নিজস্ব পরিবার হিসেবে গ্রহণ করে। মানে এতদিন তো সে এই স্থান একদমই পছন্দ করত না, কিন্তু বর্তমানে সে এই স্থানের জন্যই খুশি। লাস্ট সিনে দেখা যায় ফ্রেডি তার স্কুলে লাঞ্চ করার টাইমে হঠাৎই বিলি তার সুপার হিরো রূপ নিয়ে তার কাছে উপস্থিত হয় এবং স্কুলের সকল ছাত্রছাত্রীদের সামনে জানায় ফ্রেডি হলো তার আসল গুরু। এমনকি বিলির সঙ্গেই এখানে উপস্থিত হয় স্বয়ং সুপারম্যানও, যাকে দেখে বাকি স্টুডেন্টরা সহ ফ্রেডি নিজেও হতবাক হয়ে যায়। মিড ক্রেডিট সিনে দেখা যায় শিবানা জেলে বন্দী থাকাকালীন সেখানকার দেয়ালে বিভিন্ন রকমের সংকেত লিখে চেষ্টা করতে শুরু করে কিভাবে আবারও রক অফ ইটার্নিটিতে পৌঁছানো যায়। আর এরই মধ্যে হঠাৎই তার সামনে মিস্টার মাইন্ড নামক শুঁয়োপোকার মতো দেখতে একটি ভিন গ্রহের প্রাণী উপস্থিত হয়ে তাকে জানায় আমরা যদি একত্রিত হই তাহলে আমরা কি কি করতে পারি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় বিলি তার একটি অ্যাকোরিয়ামে থাকা মাছের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। এবার এই সিনের অর্থ কি এটা হয়তো আমরা ভবিষ্যতের কোনো মুভিতে গিয়ে জানতে পারবো। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।